কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান রব্বুল আলামিন এই কোরবানির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কোরবানির মূল হলো কোরবান, মানে নৈকট্য অর্জন। তো এর পরিভাষা হলো যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পানি আল্লাহর ওয়াস্তে যবেহ করা, এটাকে বলে কোরবানি। নির্দিষ্ট পশু মানে যে কোনো পশু আমরা কোরবানি করতে পারি না, নির্দিষ্ট দিন মানে যে কোনো দিনে আমরা কোরবানি দিতে পারি না, বরং একটা দিন রয়েছে। আর নির্দিষ্ট নিয়মকানুন ভিত্তিক যেটা হয়ে থাকে সেটা আমরা বুঝতে পেরেছি যে আর কিছু নিয়ম নীতি রয়েছে, এটা এমনি যবে নয়, বরং এটা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য এটা যবে করা হয়ে থাকে। তো যা হোক, আল্লাহকে খুশি করার জন্য এই কোরবানি আমরা করে থাকি। কারণটা কি, রহস্য কি? রহস্য হিসেবে ওলামা একরাম বলছেন যে সারাটি বছর যে আপনি বেঁচে থাকলেন, সুস্থ শরীরে রয়েছেন, সুস্থ শরীর আপনি ভালোভাবে বেঁচে থাকলেন, একটি বছর পার করলেন আল্লাহর অফরন্ত নেয়ামতে ডুবে থেকে, তো এর কারণে আপনি ফেদা ও নফস জানের পরিবর্তে যান, আপনি আল্লাহর ওয়াস্তে কোরবানি করলেন। আরেকটা উদ্দেশ্য এটা হলো শুক্রিয়া স্বরূপ, আল্লাহর অসংখ্য নেয়ামতের শুক্রিয়া। এটা হলো ফেদা ও নফস মানে জানের পরিবর্তে যান, এটা আল্লাহর অসংখ্য নেয়ামতের কিছু শুক্রিয়া হিসেবে আপনি কোরবানির পশু জবাই করলেন। আর সব থেকে বড় কারণ হলো যে এই সুন্নাতের মাধ্যমে, এই কোরবানি করার মাধ্যমে আমরা ইব্রাহিমের সুন্নাতকে পালন করে থাকি। ইব্রাহিম আলাইহিসসালামের এই সুন্নাতকে পুনর্জীবন দিয়ে থাকি। শুধু তাই নয়, এই সুন্নাত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছে। এমনকি তিনি কোনো বছর কোরবানি পরিত্যাগ করেন, বরং অনেক সময় দেশে কোরবানি করেছেন মদিনাতে, আবার কোরবানি করার জন্য মক্কায় তিনি পাঠিয়ে দিয়েছেন হাদি, মানে কোরবানি পশু পাঠিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির পশুকে, এই কোরবানিকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখেছেন। এখন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা বিহি সাআতুন ওয়া লাম ইউযাহ্হি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে কোরবানি করার কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কথাটা কিন্তু ছোট নয়, মান কানা বিহি সাআতুন, যার সামর্থ্য রয়েছে কোরবানি করার, ফালাম ইয়াযাহ্হি কিন্তু কোরবানি করে না, মানে করতে ইচ্ছা নাই তার, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে যেন আমাদের মুসাল্লা আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। হাদিসটি সুনান ইবনে মাজাহ রয়েছে, মুসনাদুল হাকিমে রয়েছে, ইমাম হাকিম বহুকাল আগে সহি বলেছেন, এবং বর্তমান জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনিও বিশুদ্ধ বলেছেন। আর হাফিজ ইবনে হাজার হাদিসটাকে সহি বলেছে, তবে বলছেন যে এটা সাহাবির কথা না রাসুলের কথা ইখতিলাফ রয়েছে। তবে আল্লামা আলবানী বলছেন যে এটা সাহাবির কথা হিসেবেও সহি, রাসুলের কথা হিসেবেও সহি। কথাটা কি, যে যার সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, এরপরও দেয় না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। এই হাদিসের আলোকে কিছু ওলামায়ে কেরাম বলেন যে কোরবানি দেওয়ার সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব। এ কথাটা আবু হানিফা রহমতুল্লাহে আলাইহে বলেছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে বলেছেন। তবে তিনি একটা শর্ত করে থাকেন যে যে ব্যক্তি জাকাতের নেশাবের মালিক সেই ব্যক্তি এই কোরবানি দিবে, তার উপরে ওয়াজিব। তবে অন্যান্য ওলামায়ে কেরাম যারা ওয়াজিব বলা দিয়ে গিয়েছেন তারা এই শর্ত জুড়েননি, বরং বলেছেন মোটামুটি যদি সচ্ছল থাকে, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে তার উপরে দেওয়া ওয়াজিব। এই হলো কিছু ওলামায়ে কেরাম যারা ওয়াজিব বলেছেন। তো এই ওয়াজিব যারা বলেছেন, এই সমস্ত ওলামায়ে কেরামের ভিতরে রয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, আউজাঈ, লাইস ইত্যাদি, এই প্রাচীনতম কিছু ওলামায়ে কেরামের নাম উল্লেখযোগ্য। আর অধিকাংশ ওলামায়ে কেরাম এই দিকে গিয়েছেন যে কোরবানি হলো সুন্নাতে মুয়াক্কাদা, মানে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই সুন্নাতটি পালনীয়, পালন করা উচিত। তো এই হলো কোরবানির বিধান, যেটা ফরজ না সুন্নাহ না ওয়াজিব, কোন পর্যায়ে।
যাই হোক না কেন, এটি যে একটি গুরুত্বপূর্ণ আমল এবাদত আমরা আশা করি বুঝতে পেরেছি। কোরবানির পশুগুলির জন্য কিছু শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো বাহিমাতুল আনআমের ভিতরে হতে হবে, মানে চতুষ্পদ জন্তুগুলির ভিতরে হতে হবে, মানে গৃহপালিত নির্দিষ্ট প্রাণীর ভিতরে হতে হবে। আর এগুলি আট প্রকার মহান রব্বুল আলামিন যার উল্লেখ করেছেন সূরা আনআমের ভিতরে, সামানিয়াত আজওয়াজ বলে, মানে আট শ্রেণীর প্রাণী। এই আট শ্রেণীর প্রাণীর ভিতরে রয়েছে ভেড়া, বকরি, ছাগল, গরু, উট, নরমাদি সহ আট প্রকার। তো বিল ইজমা এই প্রাণীগুলি কোরবানিতে চলবে। এই কোরবানির পশুর ক্ষেত্রে আরেকটি শর্ত হলো যে এগুলি নির্দিষ্ট বয়সে উপনীত হতে হবে। যে কোনো পশু কোরবানি চলবে না, মানে উট, গরু, ভেড়া, দম্বা আপনি যে কোনো বয়সে দিয়ে দিবেন হবে না, বরং নির্দিষ্ট বয়স রয়েছে। আর নির্দিষ্ট বয়স সম্পর্কে ওলামা একরাম বলছেন যে ভেড়ার ক্ষেত্রে অন্তত ছয় মাস, বকরির ক্ষেত্রে পূর্ণ এক বছর, গরুর ক্ষেত্রে পূর্ণ দুই বছর, আর উটের ক্ষেত্রে পূর্ণ পাঁচ বছর হতে হবে, তাহলে চলবে। এ কথার মূল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা নতুন দাঁত গজে ওঠা পানি ছাড়া কোরবানি করবে না। ইল্লা ইয়াসর আলাইকুম, তবে যদি কষ্টকর হয় ফাতাজবাহু জাযআতান মিন আদ-দান, তাহলে ছয় মাস পূর্ণকারী ভেড়া কোরবানি করতে পারো। তার মানে ভেড়ার ক্ষেত্রে ছাড় যে ওর দাঁত না উঠলেও, নতুন দাঁত না গজালেও ওটা চলবে, ছয় মাস পূর্ণ হয়ে গেলে চলবে। কিন্তু অন্যান্য পশুর ক্ষেত্রে অবশ্যই নতুন দাঁত বের হতে হবে। আর নতুন দাঁত কোন বয়সে বের হয় সেটা ওলামা একরাম মানে বেশিরভাগ যেটা হয়ে থাকে তার উপর ভিত্তি করে বলেছে। যেটা একটু পূর্বে শুনলে যে বকরি কমপক্ষে এক বছর, গরু কমপক্ষে দুই বছর, উট কমপক্ষে পাঁচটি বছর অতিক্রান্ত হতে হবে। হ্যাঁ, সমাজ শুদ্ধি কোরবানি শুদ্ধ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো যে নির্দিষ্ট যে দোষের কথা বলা হয়েছে এ দোষযুক্ত পানি থেকে মুক্ত থাকতে হবে আপনার আমার কোরবানির পশু। আর এ দোষযুক্ত পানি হলো মোট চারটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাতুন লা তাজুজু ফিল আদাহি, লা তুজিজু ফিল আদাহি, চার প্রকার পশু কোরবানিতে চলবে না, জায়েজ নয়, এভাবে বলেছেন। কোনো বর্ণনা বলেছেন জায়েজ নয়, কোনো বর্ণনা বলেছেন চলবে না, মানে জায়েজ নয় চলবে না, হবে না, কোরবানি দিলে হবে না। আল আওরা আল বাইন আওয়ারোহা, স্পষ্ট খান, আল আরজা আল বাইন আরজোহা, স্পষ্ট খোড়া, আল মারদা আল বাইন মারদোহা, স্পষ্ট রোগা, আল কাসির উল্লাতি লা তুনকি, এবং একেবারে পাতলা দুবলা, মানে যার পেট পেট সমান হয়ে গেছে, যার হাড়ে কোনো কি মজ্জা নেই, মানে কঠিন পাতলা, এই চার প্রকার পশু কোরবানিতে যায় না। আবু দাউদের মেইন আসাই বিন মাজার হাদিস, হাদিসই সহি। তাহলে চার প্রকার পশু কোরবানিতে চলবে না। ওলামা একরাম বলেন যে পশুগুলির দোষ এর থেকে আরও বেশি ওগুলো চলবে না, বা এর সমান ওগুলো চলবে না, কিন্তু এই দোষগুলি নিম্নে যদি থাকে চলবে। স্পষ্ট খোড়া বলা হয়েছে, তার মানে যদি হালকা খোড়ামি করে, মানে বোঝা যাচ্ছে না, ওটা চলবে। কানাটা বোঝা যাচ্ছে না, স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না, ভালো করে হয়তো নজর দেওয়া লাগবে, কোরবানির ক্ষেত্রে চলবে, তাহলে চলবে। কিন্তু যদি একেবারে অন্ধ থাকে, এক চোখ কানা হলে সেটাকে আওরা বলে, দু চোখ কানা হলে আমিয়া বলা হয়, মানে অন্ধ, বা আমা, পুরস্কার অন্ধ বলা হয় আমা। তো এক চোখ কানা থাকলে যদি কোরবানিতে না চলে, তো দুই চোখই যদি কানা চলবে, চলবে না, এগুলো খেয়াল করতে হবে। আরেকটি শর্ত হলো যে কোরবানি হতে হবে তার নির্দিষ্ট টাইম, যখন তখন করলে হবে, নির্দিষ্ট টাইম কখন শুরু হয় কখন শেষ হয়। নির্দিষ্ট টাইম হলো দশে জিলহজ, দশে জিলহজ হলে এর টাইমটা হয়, তাও কখন, ঈদের সালাত আদায় করার পর। আচ্ছা, ঈদের সালাত যখন আদায় হবে তখন কোরবানি করা জায়েজ রয়েছে। কেউ কেউ বলছেন যে খতিবের খুতবা, ঈদের সালাত খুতবা শেষে হবে,
তবে ঈদের সালাতটাই হলো মেন। কিন্তু এমন যদি হয়ে পড়লে অঞ্চলে হয়তো সেখানে ঈদ কায়েম হয় না, অল্প কিছু লোক রয়েছে যেমন বেদুরা মাঠে ঘাটে থাকে, তো ওরা তো ঈদের নামাজ অনেক সময় পড়তে পারে না। তো ঈদের নামাজের সম পরিমাণ টাইম পার হতে হবে, আর সেটা কি চাষের ওয়াক্ত, চাষ সালাতের ওয়াক্ত, যেটা সূর্য ওঠার 15 মিনিট পর মোটামুটি। তবে যে সমস্ত এলাকায় ঈদের সালাত হচ্ছে, ঈদের সালাতের পরেই কোরবানি হবে। আশা করি বুঝতে পেরেছেন। কোরবানির দিন কয়দিন? সহি হাদিস মোতাবেক 4 দিন। কোরবানির মেন দিন 10 জিলহাজ, এর সাথে 11, 12, 13 আরও 3 দিন অ্যাড হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইয়ামি তাশরিকে যাবহন, তাশরিকের দিনগুলি প্রত্যেকটিতে রয়েছে কোরবানি। মুসলিম আহমদের হাদিস, তার মানে এগুলোতে কোরবানি চলবে। মানে হাজিরা আয়াম তাশরিক বলে থাকে, আয়াম তাশরিক বলা হয় 10 জিলহজের পরবর্তী 3 দিনকে, 11, 12, 13 জিলহজকে। তো 13 জিলহজ পর্যন্ত কোরবানি চলবে। তো ওদিকে 10 জিলহজ আর এদিকে 13 জিলহজ পর্যন্ত কত হলো তাহলে? মোট 4 দিন। এটা সহি আজ মোতাবেক। অবশ্য কিছু এখতলাফ রয়েছে, একে একে বলছে ঈদের পর আরও 2 দিন, হানাফি মাঝে মনে হয় এটাই বেশি প্রসিদ্ধ রয়েছে। তো সতর্কতামূলক ঈদের পরে 2 দিনের ভিতরে কোরবানির কাজ সেরে নেওয়া উচিত, কিন্তু আরও 1 দিন করা যায়, 13 জিলহজ পর্যন্ত করা যাবে ইনশাল্লাহ, মাগরিবের আগ পর্যন্ত। এবং কোরবানির ক্ষেত্রে এই 4টি দিন ইচ্ছা করে দিনও দিতে পারবে, রাতে দিতে পারবে, শুধু 13তম দিনে আর পারবে না, মানে মাগরিব হয়ে গেলে তো 14 তারিখ পড়ে গেল, তাই না? কিন্তু এর আগ পর্যন্ত 10 জিলহজের দিনে রাতে, 11 জিলহজের দিনে রাতে, 12 জিলহজের দিনে রাতে যে কোনো সময় কোরবানি করতে পারবে। কিন্তু কোরবানি করার কি এই পুরোটাই স্থান, মানে ক্ষেত্র। এই হলো কোরবানির পশুর বিষয়ে কিছু কথা, এবং কোন সময় এটা সিদ্ধ এই বিষয়ে কিছু আলোচনা হলো। আর পশুগুলি 8 প্রকার আমরা বুঝতে পেরেছি। এই 8 প্রকার পশু বিল ইজমা ওলামায়ে কেরামের ভিতরে কোনো ইখতিলাফ নাই যে এগুলি দিয়ে কোরবানি হবে, এর বাইরে যাবেন ইখতিলাফ রয়েছে। মনে রাখবেন, খাওয়ার জন্য আল্লাহ অনেক প্রাণী আমাদেরকে দিয়েছে। আমরা হরিণ খেতে পারি, খরগোশ খেতে পারি, ময়ূর খেতে পারি, ময়ূর দেখতে সুন্দর, সে কেউ বলে যে না যায় না, খুব সুন্দর প্রাণী, দেখতে তো মজা, আপনি খান বা না খান, মানুষ খাক বা না খাক, কিন্তু একটা প্রিয় প্রাণী, সুন্দর, শৌখিন। তো খাওয়ার অনেক পানি রয়েছে, কিন্তু কোরবানির ক্ষেত্রে সব পানি চলবে না। মুরগি খাই, মুরগি কোরবানি দেই আমরা? দেই না। তাহলে শরীয়তের যে নিয়ম সে অনুযায়ী আমাদের চলতে হবে, আর শরীয়তে এই 8 প্রকার পানিকে ধার্য করেছে। ভেড়া, বকরি, ছাগল, ভেড়া তোমাকে এক জাত, বকরি ছাগল আর গরু উঁট নর্মাদি সহ। সর্বোত্তম কোরবানি কি? সর্বোত্তম কোরবানি হল উঁট, তারপরে গরু, তারপরে বকরি ছাগল বা ভেড়া দোমরা, তারপরে একটা ভাগা শরীখানা কোরবানি, গরুতে শরীক হওয়া হোক বা উঁটে। এই হলো সিরিয়াল। এ দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাহা ইসাআতিল উলা ইলাল মসজিদ ফাকান্নামা কররাবা বাদালাতা, যে মসজিদে গেল জুমার দিনে, যে জুমার দিনে মসজিদে গেল প্রথম সময়ে, সেই জন্য আল্লাহর রাস্তা কি কোরবানি দিল উঁট, যে দ্বিতীয় সময় গেল সেই জন্য কোরবানি দিল কি গরু, যে তৃতীয় সময় গেল সেই জন্য কোরবানি দিল কি বকরি, যে চতুর্থ সময় গেল সে যেন কি দিল মুরগি উৎসর্গ উৎসর্গ করলো, ভেড়া বকরি সব একই কথা ধরা হয়েছে। আচ্ছা, যে পরে গেল পঞ্চম টাইমে গেল সে যেন আল্লাহর রাস্তায় একটা আন্ডা কোরবানি, আন্ডা উৎসর্গ করলো, কোরবানি তাহলে উৎসর্গ আমরা বললো। এভাবে সিরিয়াল করা হয়েছে। তাহলে আগে কি বলা হয়েছে? উট, পরে গরু, পরে বকরি। এগুলো এই হাদিস থেকে অধিকাংশ ওলামায়ে কেরাম এই সিরিয়ালটা নিয়েছেন যে উটের এই কোরবানির ক্ষেত্রে এটাই হলো সিরিয়াল, যে 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে বকরি ছাগল বা ভেড়া দোম্বা ইত্যাদি, আর চতুর্থ পর্যায়ে ভাগা। কিন্তু ভাগা এটা যায়, এটা হারাম নয়, হারাম যারা বলেন কঠিন জঘন্য কাজে লিপ্ত, দায়িত্বহীন কাজে লিপ্ত রয়েছেন, মূর্খতার আস্ফালন করে যাচ্ছে যে শরীর কোরবানি সফর ছাড়া চলবে না, ফালতু কথা বাজে কথা বলেই আসছে। আল্লাহ হেদায়েতের মালিক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সবগুলি পানিকে কোরবানি করা বিধিসম্মত করেছেন, উট গরু বেড়া দম্বা ইত্যাদি এগুলি সবই শরিয়া সম্মত, এবং বিশেষ করে উঠে গরুতে শরিক হওয়া কি বিধিসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক জাবের হাদিসে বলেননি, বরং একাধিক সাহাবির বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিসম্মত করেছেন শরিকানা কোরবানি। যেমন জাবের হাদিসে রয়েছে, তিনি বলেছেন আল বাকরাত আল সাবা আল জাজুর আল সাবা ফিল আদাহি, গরুতে উঠে সাতজনের পক্ষ থেকে চলবে, সাহাবি জাবের বর্ণনা, সুনান আবু দাউদে এসেছে। আমাদের দেশের কিছু দেশি পড়ুয়া আলেম বলছেন যে এ তো জাবের কথা এখানে হাদিসে এসেছে যে রাসূল সাসাম গরুতে উঠে সাতজনের পক্ষ থেকে দেওয়ার পক্ষে বলেছেন, কথা বলেছেন। তো এটা সফরের সাথে খাস, সফরে যেতে হবে, মানে কথাই বলে যে মানে যখন মানে গবেষণার উপাত্ত কম থাকে তখন এরকমই বক্র গবেষণা বেরিয়ে আসে। আল্লাহ রসুল যখন কথা বলেন তার কথা দিয়ে শরিয়া সাব্যস্ত হয়, তার মুখ দিয়ে জবান দিয়ে কি ল হয়, ইসলামিক ল বের হয়, আর তার কাজকর্ম অনেক সময় তার সাথে খাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেটা নির্দেশনা উনি দেন সেটার বেশি পাওয়ার পর থাকে। তো সাহাবি জাবের বর্ণায় পাওয়া যাচ্ছে যে রাসূল সাসাম বলছেন উঠে গরুতে সাতজনের পক্ষ থেকে, এখানে বলেছে যে খাস সফরের সাথে খাস। ওনারা বলেন যে জাবের আরেক বর্ণায় পাওয়া যায় সফরে রাসূলুল্লাহ সাসাম সাহাবিরা শরীক হয়েছে, তা বলে যে একই জাবের হাদিস, এখানে সংক্ষেপ ওখানে বিস্তারিত, তো সংক্ষেপ বাদে বিস্তারিত আমরা নিব, তার সফরের সাথে বিষয়টা আমরা নিব। তো এটা সঠিক না, তারা বলে এক জাবের হাদিস রয়েছে, এক জাবের হাদিস নেই বন্ধুরা, এটা আপনার দেখার ভুল, গবেষণার ভুল, লেখাপড়া না করে ফতোয়াবাজি করেছে। ফতোয়াবাজিতে ষোলো আনা পাওয়ার দেখালে হয় না, আগে পড়তে হয় ভালো করে। তো আল্লাহ রাসূলের একাধিক সাহাবির বর্ণনা রয়েছে, যেমন সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনাছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাকাত আল সাবা আল রাসূল আল সাবা ফিল আদাহি, গরুতে উঠে কুরবানিতে সাতজনের পক্ষ থেকেই চলবে। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের বর্ণনাকারী কে? ভালো করে শুনে রাখা উচিত যে হাদিসের বর্ণনাকারী জাবের নন। ওই যে খোড়া যুক্তি দেখাবেন যে একই সাহাবির বর্ণনা, এখানে সংক্ষেপ ওটাই বিস্তারিত, কাজে সংক্ষেপটা বাদ দিয়ে বিস্তারিত নেব। এটা কি সাহাবি ইবনে মাসউদের বর্ণনা, সাহাবি আনাস থেকে বর্ণনা এসেছে। এই পুরো বর্ণনাটা কোথায় পাওয়া যাবে? সহিহুল জামেতে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সহি বলেছেন যে ইবনে মাসউদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁটে গরুতে সাতজনের পক্ষ থেকে চলবে, বলেছেন সফরে চলবে, মুখিম ওয়াসে চলবে না বলেছেন? না বলেনি। তারপরে ওনারা অনেক সময় যুক্তি দেখায়, বলে যে একটা গরু থেকে সাতটা যান রয়েছে, বা বলেন যে ভাগ কোরবানি যখন পশুর ভাগ হয়ে গেল সাত ভাগ, তো যানটা কার ফলে যাবে, এটা যুক্তি। তা আমি টিকাই বলেছিলাম ফেসবুকের এক আলোচনায় যে সফরের অবস্থায় যানটা যেখানে যায় সেখানে যাবে এই মুকিম অবস্থায়। তা আপনি আপনি একটা খোড়া যুক্তি দিয়ে একটা শরীয়ত খাড়া করেছেন, আজব একটা অদ্ভুত শরীয়ত কায়েম করলেন, বানাওয়ার শরীয়ত, যে শরীখানা চলবে শুধু সফরের অবস্থায় আর মুকিম অবস্থায় চলবে না, আর বলছেন যে সবার ভাগে চলে গেল মানে সাতজন তো ভাগ করলেন, গোশ যানটা কোথায় যাবে? তা আপনি তো নিজেই বলছেন যে সফরের অবস্থায় যায় আছে, তো ওই সময় যানটা কোথায় যায়? এখানেও যাবে। তার মানে কথায় বলে মানে মানে যে যেটা করে সে সেটা কি সাপোর্ট করতে গিয়ে অন্ধ হয়ে যায় অনেক সময় যে কি বলছি আমি, আমার কথাটা যৌক্তিকতা কতটুকু। তো যা হোক সমাজে শুধু এই শরীকানা কোরবানির বিষয়ে আমি বেশি তাগিদ দিয়ে বলি এই জন্য যে এটার বাতিল কথা আমাদের দেশ থেকে আমরা শুনতে পাই, আমাদের দেশে ওই পাশাপাশি দেশ হিন্দি হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে হয়তো কেউ কেউ মানে এই বাতিল কণ্ঠ উঠিয়ে থাকেন, বলে থাকেন গবেষণা সঠিকভাবে না করার কারণে যে শরীকানা কোরবানি সফর ছাড়া জায়েজ নয়, এটা বাতিল কথা। এক জাবের হাদিস না, বরং ইবনে মাসউদের হাদিস, অনুভাবে সাহাবী আনাস থেকে বর্ণনা রয়েছে, উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমেছেন আল বাকারাত আল জাজুর আন সাবা, ওর সাতজনের পক্ষ থেকে। এবার নেন সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে পাওয়া যায় সাহাবির বর্ণনায়, অনুভাবে আরও তাবি রয়েছেন তার বর্ণনায় পাওয়া যায়, উনি বলছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পরবর্তীতে উঁটে গরুতে শরিক হওয়ার ফতোয়া দিতেন উন্মুক্ত হবে, যে উঁটে গরুতে শরিক হওয়া জায়েজ রয়েছে। সে তো তাই নয়,
আরও পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন নিজেরা, এবং এগুলি মোসানফ ইবনে সাইবা আল মুহাল্লা বিল আহসান নামে কিতাবে পাওয়া যায় এবং সনদ বিশুদ্ধ, সনদ সহি। তাহলে কী প্রমাণ হলো? যেটা আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণ, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণ, ফতোয়া দ্বারা প্রমাণ, তারপরে বর্তমান যুগের সমস্ত ওলামায়ে কেরাম চলে গেছে এদিকে, জায়েজ রয়েছে। শেখ আলবানি রহমতুল্লাহ আলাইহি, শেখ বিন বাজ, শেখ এন ওসাইমিন, শেখ সালেহ ফাউজান, সৌদি আরব পুরো লাজনা দায়মা, আর সমস্ত ওলামায়ে কেরাম আর অন্যান্য আরব বিশ্বের বলছেন যে শরীক কোরবানি চলবে, এই মাসলাটাই তারা উল্লেখ করে না যে শরীক কোরবানি সফরের সাথে খাস। আর আমাদের দেশে কিছু বসে বসে গবেষণার মানে আস্ফালন দেখে বলছেন যে শরীকানা কোরবানি চলবে না। হালালকে হারাম করার কোনো অধিকার নেই, যেমন হারামকে হালাল করার অধিকার নাই, সেরকমই হালালকে হারাম করার কোনো অধিকার নাই সমাজে। শুধু তাহলে বলা যায় নির্দ্বিধায় শরীকানা কোরবানি বৈধ। তবে শরীকানা কোরবানি কিসে কিসে বৈধ? গরুতে, উঁটে। উঁটে দশ জনের একটা বর্ণনা পাওয়া যায় চরণ গন্ত আদিস সাহাবেরে দিয়েছে। তবে হজ্জের ক্ষেত্রে দশ জনের পক্ষ থেকে চলবে না, বরং সাতজন, গরুতে উঁটে সাতজনের পক্ষ থেকে। এখানে একটা প্রশ্ন আছে যে ভাগা কোরবানি এটা নিজের পক্ষ থেকে নাকি নিজ পরিবারের পক্ষ থেকে আদায় হবে? যেমন বকরি ছাগল, ওট, গরু, যে কোনো একটা প্রাণী গোটা পরিবারের পক্ষ থেকে আদায় হবে, এই ভাগা এই শরীকানা কোরবানিটা আদায় হবে কি হবে না, এ বিষয়ে হালকা ইখতলাফ থাকলেও যেটা সঠিক, সদেব লাজনা দাম স্থায়ী ফতোয়া যার চেয়ারম্যান শেখ বিন বাজ, তারা বলেছেন যে এই ভাগা কোরবানি নিজ নিজের পক্ষ থেকে নিজ পরিবারের পক্ষ থেকে চলবে। এবং তাদের কথার যৌক্তিকতা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতে গিয়ে যদি কাউকে গরু না দিতে পেরেছেন তাকে সাতটি বকরি বুঝিয়ে দিয়েছেন, তার মানে একটা গরু সাতটি বকরি সমান করবে। সুতরাং এ কথা বলা একটা আজব কথা যে ভাগ দিলে একটি ভাগ গোটা পরিবারের পক্ষ থেকে হবে না, বরং মানে সাতটা ভাগ লাগবে তাহলে গোটা পরিবারের পক্ষ থেকে হবে, তা এগুলো সঠিক নয়। শেখ বিন বাজ বলছেন পরিবারের পক্ষ থেকেও চলবে শরীকানা কোরবানি। শেখ এন ওসাইমিন এটাও বলেছেন, লাজনা দায়মার প্রাক্তন ফতোয়া বোর্ড তারা একসময় বলেছিলেন যে শরীকানা কোরবানি নিজের জন্য চলবে শুধু। শেখ বিন বাজ যখন ওই দ্বিতীয় পর্যায়ে মুক্তি হলেন ওই বোর্ডের, তখন ফতোয়াটা উল্টায় দিয়ে উনি বললেন যে শরীকানা কোরবানিটাও মানে ভাগের কোরবানিটাও নিজের এবং নিজ পরিবারের পক্ষ থেকে চলবে। শেখ ইবনে ওসাইমিন বলেন যে এটাই সঠিক, আর যারা বলে চলবে না তাদের কথাটা হবে ঠিক। তার মানে হালকা একতলাফ আছে, তো ইনশাল্লাহ শরীকানা কোরবানি গোটা পরিবারের পক্ষ থেকে চলবে। তার মানে আপনি নিয়াত করবেন আপনার পরিবারের পক্ষ থেকে ইনশাল্লাহ ওটাও চলবে, আর ওটা একটা পানি আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন সেটা আরও ভালো হলো ইনশাল্লাহ, নূর আর নূর। তাই বলে আপনি শরীক কোরবানিকে হারাম বলতে যাবেন না, আল্লাহ হিদায়তের মালিক। তো যা হোক, সমাজ শুধু কোরবানির পশু বিষয়ে আমরা আশা করি জানতে পেরেছি এবং কোন কোন পশু চলবে না এটাও আমরা বুঝতে পেরেছি। তো অন্যান্য যে দোষ রয়েছে, যেমন একটু শিং কাটা বা ফাটা, লেজ কাটা বা ফাটা সমস্যা আছে, কোরবানি চলবে কি না, কোরবানিতে চলবে কিন্তু আপনি দেখে নেবেন, নিখুঁত দেখে নেবেন। নিখুঁতের প্রশ্নে একটা বিষয় একতলাপ দেখা দিয়েছে যে খাসি করা বকরি ছাগল গরু কোরবানি দেওয়াটা কীরকম, মানে ষাঁড় কোরবানি তো সমস্যা নয়, এটা একতলাফের পর্যায়ে পড়েই না। একতলাফের বিষয় হলো খাসি করে ফেলা, মানে গরু উঠ বিচি বের করে নেওয়া হয়েছে, তাকে লিমদ্দা করে দেওয়া হয়েছে, এটা কোরবানি চলবে কি বা এটা কী পর্যায়ের কোরবানি? একতলাফ কোন দিকে গেছে লক্ষ্য করে দেখছেন? আমরা দেশে থাকতে অনেক সময় মনে করেছি যে পাঁঠারা মনে হিন্দুরাই খায়, আর দেখবেন গোটা আরবে পাঁঠারই গোস্ত খায়। আপনারা কত খেয়েছেন, প্রথমে রিহা রিহা করতে করতে এখন শুয়ে গেছে, বা এখনও অনেকে রিহা করে করে খাচ্ছে না। রিহা মানে কি? মানে পাঁঠার গন্ধ। তো পাঁঠা খাবেন তো গন্ধ কিসের আসবে? খাসির। তো যা হোক, আরবে এগুলো খুবই চলে। আর দেখেন আরবের এই সিস্টেমটা কিন্তু আমি ধন্যবাদ জানাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে নাহান খেসাইল বাহাইম, জীবজন্তু চতুষ্পদ জন্তুর খাসি করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি সহিহ জামেতে আছে, আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন খাসি করতে নিষেধ করেছে মানে জীবজন্তুকে, কারণ ওরও একটা হক রয়েছে, ওর ওদের একটা জৈবিক চাহিদা রয়েছে। শুধু আপনার স্বার্থের জন্য সবকে বলদ করে দিলেন, ষাঁড়কে ষাঁড় করে রাখবেন না।
বা খাসিকে খাসি সবগুলি খাসি করে দিল, পাঠা রাখবেন না। এটা ওদের একটা অধিকারে কি হাত দেওয়া হলো? আল্লাহ রসুল সাল্লাম রহমতুল্লাহ আলমিন বিশ্ববাসী যেন রহমত ছিলেন, এই জন্য দেখবেন জীবজন্তুর প্রতি রহমতের দয়া উনি দেখিয়েছেন, রহমত দয়া প্রদর্শন করেছেন, করেছেন, এগুলো খাসি করেন। তবে এটাও সঠিক যে রসুল্লাহ সাল্লাম দুটি খাসি কোরবানি দিয়েছে, মানে বিচি বের করা বকরি ছাগল কোরবানি করেছে, ভেড়া কুম্বারি কোরবানি করেছে বা বকরি কোরবানি দিয়েছে। তো নিষেধ করেছেন আবার নিজে দিয়েছেন, তার মানে হলো আপনি নিজে করবেন না, যদি বাজারে পান তো দিতে পারেন। রাসুল সালাম পাঠাও কোরবানি দিয়েছে, মানে বিচি সহ এগুলো কোরবানি দিয়েছেন, যেটাকে ফাহিল বলা হয়, ষাঁড় মানে বকরি ছাগলের ভিতরে যারা ওই পাঠা এ করা হয়নি, বিচি বের করা হয়নি, এগুলোও দিয়েছেন, আবার কোনো কোনো সে এটাও দিয়েছে, তার মানে জায়েজ রয়েছে। তবে খাসি করা পশুকে এটা উত্তমের খেলাফ, এটা এক প্রকার মাকরুহ। মাকরুহ মানে কি? অপছন্দনীয় কাজ। আর কোরবানির ক্ষেত্রে সেজন্য একটু হালকা এতলা যে ওটা জায়েজ হবে কি হবে না। তো জায়েজ হবে ইনশাল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, যদি এতে নিষেধ করেছে তার মানে নিরুৎসাহিত করা হয়েছে, জীবজন্তুকে খাসি করতে নিরুৎসাহিত করা হয়েছে। বলে আরব দেশে কি মানে বেশিরভাগ আপনি পাঁঠা কিনে পাঁঠা পাবেন, খাসি কম পাবেন। সমাজ শুদ্ধি কোরবানি করার সময়, পশু কোরবানির সময় আমরা অনেকে জটিলতার শিকার হই, সেটা কি যে মনে হয় মোল্লা দিয়ে কোরবানি না করলে হবে না, কারণ মোল্লা যে অনেক কিছু পড়ে এগুলোকে আমরা জানি, এই কারণে আমরা কোরবানি দেই না, মানে নিজে পশু নিজে জবাই করি। কিন্তু মনে রাখবেন আপনি যদি এতটুকু বলতে পারেন আল্লাহ মাসাল্লা বিসমিল্লাহ আল্লাহ আকবর কাফি ইনশাআল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে পারবেন না, বিসমিল্লাহ আল্লাহ আকবর এরপরে পশুর গলায় ছুরি চালিয়ে দেবেন, ইনশাল্লাহ জবাই হয়ে যাবে, রক্ত ঝরেছে কোরবানি হয়ে গিয়েছে। এখন আমরা ফেসবুকে দেখি কি যেন একটা কি কোন রগটা কেটে দিতে মানে কাটলে ওটা কোরবানি আর হবে না, কি যেন দেখে ওটা একটা চালু হয় মাঝে মাঝে বলে, এটা কাটলে এটা কোরবানি হয়, ওটা কাটলে এটা কোরবানি হবে না, এগুলো সব কথা বাতিল, মানে ওয়ালেমের এগুলো কথা। আসল কথা আপনি কোরবানি করেছেন, রক্ত ঝরেছে, প্রচুর রক্ত বেরিয়েছে, এই পশু আপনার জন্য খাওয়া হালাল হয়ে গিয়েছে। তবে কোরবানির পশু ভালোভাবে জবাই করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হিসাবে ধারালো অস্ত্র দিয়ে দ্রুত গতিতে আপনি কোরবানির জবাইয়ের কাজ করবেন। আর কোরবানির পশুকে ধরে থেকে হাতে ছুরি নিয়ে মোল্লাজির বলা হ্যাঁ কে কে সাতজন নাম বলেন, আর ওদিকে পশুটা মৃত্যুর প্রহর গুনছে, এটা ঠিক না। এভাবে নাম বলার প্রয়োজন নেই, নাম ছাড়া কোরবানি হয়ে যাবে। আল্লাহ রসুল তার বিবিদের পক্ষ থেকে কোরবানি করেছেন গরু দিয়ে, কোনো বনা পাওয়া যায় না, তিনি বলেছিলেন যে এটা হাফসার পক্ষ থেকে, এটা আয়েশার পক্ষ থেকে, হ্যাঁ এটা জয়নাবের পক্ষ থেকে, এটা সফিয়া বিবির পক্ষ থেকে, এরকম কিছু বলেনি, বিবিদের নাম উল্লেখ করেনি। সুতরাং আমাদেরও দরকার নেই, সাতজন যদি একসাথে থাকে তাহলে এতটুকু বলতে পারে বিসমিল্লাহ আল্লাহ করতে বললোই যে কোরবানি করবে, এরপরে বলতে পারে আল্লাহ তাকাল মিন্না ও মিন আহলে বাইতানা, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করে নেবে, যেহেতু আমরা ভাগাটা পরিবারের পক্ষতে হওয়ার পক্ষে এবং সৌদি আবার লাজনা দায় আমার ফত অনুযায়ী আমল করতেছি বলতে পারি। আরেকটা রয়েছে দোয়া, আল্লাহম্মা হাজা মিনকা ওয়ালাকা, হে আল্লাহ এটা এই প্রাণীটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য উৎসর্গিত, এগুলো যদি বলেন মোস্তাহাব। তারপর ইন্নি ওয়াজ্জাহ তো ওয়াজহিয়া এই দোয়াটা পড়তে পারেন, এগুলো সবই মোস্তাহাব। শুধু আপনি আল্লাহ হাক বিসমিল্লাহ আল্লাহ হাক পড়বেন, এতটুকু হলো আপনার জন্য জরুরি, কোরবানি পশু হালাল হয়ে গিয়েছে। সুতরাং মোল্লা দিয়ে আপনাকে কোরবানি করাতেই হবে এমন নয়, আবার অনেক সময় মোল্লাকে কাল্লা দিয়ে আপনার কোরবানিটাকে নষ্ট করে দিলেন, মোল্লাকে কাল্লা বাবদ কোরবানি বাবদ কিছু দেওয়া যাবে না, কসাইকে কসাইগিরি বাবদ কিচ্ছু দেওয়া যাবে না। আপনার আত্মীয় স্বজন কেটে বেছে দিয়েছে কোরবানি পশু, সেজন্য আপনি দিবেন যে একটু বেশি করে দেই, কখন থেকে বসে আছে ছেলেটা, এ ছেলেগুলো আমার কোরবানির কাজে লেগে আছে, একটু বেশি দিন 2 কেজি 3 কেজি একটু ধরাই দিলেন বেশি করে, কোরবানি আপনার বাতিল। কেন বাতিল? যে এটা বিনিময় করেছে, আপনি বিক্রি করে দিয়েছেন, শুধু টাকার বিনিময়ে শুধু বেচা কেনা হয় নাকি? আল্লাহ রাসূলের জামানায় বিভিন্ন রকম বেচা কেনা হতো, তেল দিয়ে
লবণ দিয়ে খেজুর, খেজুর দিয়ে লবণ, সোনা দিয়ে রূপা, রূপা দিয়ে স্বর্ণ, তো এগুলো বেচা কিনা? তো আপনি যে কোরবানির গোস্ত দিয়ে দিলেন, কোরবানির গোস্ত কুটা বাছা বাবদ এটা বেঁচে দিলেন, আপনি কোরবানির গোস্ত বেঁচে দিয়েছেন, কসাইকে খাল দিয়ে দিচ্ছে, মানে বিরাট উদার, আসলে সে বকিলের হাড্ডি, এতে বলছে যাও নিয়ে যাও তোমার দিয়ে দিলাম। কেন দিল? যে কসাই কসাইগিরি করে দিয়েছে যেন খাল অর্জনে ফিরিতে, কোরবানি বাতিল। রাসূলুল্লাহ আসলাম বলেন, মান বা জিলদা উদহিয়াতি ফালা উদহিয়ালা, যে ব্যক্তি তার পশুর, যার তার কোরবানির পশুর চামড়া বিক্রি করবে তার কোরবানি হবে না। সহি হাদিস, হাসান হাদিস, আল্লামা আলবানী সহিহ তারগিব ওয়া তারহিব উল্লেখ করেছেন, মানে হাদিসটা বিশুদ্ধ। কী বলা হচ্ছে? যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করবে তার কোরবানি নাই, মানে কোরবানি হবে না। এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো যে ব্যক্তি বিক্রি করবে নিজের খাওয়ার জন্য, উপভোগ করার জন্য, তার কোরবানি হবে। কিন্তু যদি কেউ ফকির মিসকিনের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে উকিল হয়ে যদি বেচে দেয়, বেচে সে অর্থটা যদি বিক্রি, অর্থটা যদি তারা এ করে দেয়, বিতরণ করে দেয় ফকির মিসকিনের মাঝে, তো এটা আশা করি আপত্তিকর হবে না। তবে এর থেকেও ভালো আপনি ফকির মিসকিনে হাতি দিয়ে দিন চামড়া, ওরা কী করে করবে, কয়েকজন মিসকিনে দিয়ে দেন। আর আপনি যদি সন্ন্যাসী তরিকায় আমল করার চেষ্টা করেন, আঁকিকে দেন পৃথকভাবে। তো যা হোক, কোরবানি বিষয়ে এই ছিল কিছু কথা। আর জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আশা করি আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছে, এমনকি তিনি বলেছেন মা মিন আয়ামিন আল্লামাল সালে ফিহা আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা মিন হাযিল আয়াম, এমন কোনো দিন নেই যে দিনগুলি সৎ আমল এই দিনগুলি থেকে আল্লাহ নাকি বেশি প্রিয়, মানে প্রথম দশকের সৎ আমলগুলি, এগুলির মতো কোনো দিনের আমল প্রিয় নেই। তখন সাহাবা কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিহাদ পিছাবে ইল্লা, আল্লাহ রাস্তায় জেহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ রাস্তায় জেহাদও নয়, মানে আল্লাহ রাস্তায় জেহাদ করো এই নেকি পাওয়া যাবে না, ইল্লা রাজুল খারাজা নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, একমাত্র ওই লোকের কথা ভিন্ন যে বেরিয়েছে জেহাদে কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসে, তার ধনসম্পদ জান কোনো কিছু নিয়ে ফিরে আসে, মানে ওখানে বিসর্জন দিয়েছে তার সম্পদ আল্লাহ রাস্তায় এবং তার জানটাও বিসর্জন দিয়েছে, মানে শহীদ হয়ে গিয়েছে। একমাত্র ওই লোকের আমল এ দিনগুলির আমল থেকে বেশি প্রিয় হতে পারে, তাছাড়া এমনি কোনো আমল নাই অন্যান্য দিনের যে আমলগুলি এ দিনের আমল থেকে বেশি প্রিয়। আর আমরা এই উত্তম দিন ফজিলত মণ্ডিত দিনের ভিতরে পড়ে গিয়েছি, বর্তমানে জিলহজের 4 তারিখ, তো যা হোক 1 তারিখ হয়ে গেছে। তো এগুলি আপনি কীভাবে কাটাবেন? এগুলি কাটানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তারপর শ্যাম পালন করা, বিশেষ করে আরাফা দিবসের শ্যাম যেটা আমাদের সামনে অপেক্ষা করছে, আরাফা দিবসের শ্যাম পালনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিনিময়ে তিনি আল্লাহর কাছে আশাবাদী যে 1 বছরের আগের এবং 1 বছর পরের মিলে 2 বছরের গুনাহের কাফফারা করে দেবেন, মুসলিম শরীফে হাদিস। এটা আমাদের সামনে অপেক্ষা করছে আরাফা দিবস, এটা কোন দিন হয়? সমাজ শনিবারে, শনিবারে আরাফা হচ্ছে ইনশাআল্লাহ। আরাফা এখন কোন তারিখে রাখবেন এটা একটা ইখতিলাফ রয়েছে, আমি বিষয়টি এর আগে বলেছি যে আরাফা যার যার তারিখ অনুযায়ী, প্রত্যেক দেশে যারা আছে, যে যে দেশের নাগরিক সে সে দেশের তারিখ অনুযায়ী যেমন কোরবানি দিয়ে থাকে, আরাফা রোজাও রাখলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের আমল, চলে আসা আমল। আজ মিডিয়ার যুগে আমরা দেখছি আরাফা এই টাইমে হচ্ছে, এই দিনে হচ্ছে, তাই আমরা এখন এই ফতোয়া দিতে বসেছি, কিছু কিছু আলেম ফতোয়া দেন যে আরাফা যেদিন সৌদি আরবে সেদিনই রোজা রাখতে হবে আরাফা, এটা জরুরি নয়, বরং যার যার দেশ অনুযায়ী রোজা রাখলে আরাফা রোজা আদায় হয়েছে। কেউ যদি রাখে ওনাদের কথা শুনে তো রাখতে পারেন, তবে ওনাদের কথা যদি সর্বাংশে সঠিক হতো যে এদিনই আরাফা রোজা রাখতে হবে, অন্য দিনে রাখতে পারবে না, রাখলে নাজায়েজ হয়ে যাবে, বা দেশ অনুযায়ী যদি আরাফা রোজা রাখে রোজা হবে না, তাদের এই ফতোয়া অনুযায়ী দেখবেন অসংখ্য লোক, লক্ষ লক্ষ মানুষ আরাফা রোজা থেকে বঞ্চিত হবে। কারা এরা? যেদিন সৌদি আরবে আরাফা সেদিন কোনো কোনো দেশ আছে রাত 12টা 1টা 2টা 3টা আরাফা রোজা রাখবে, রাতে আরাফা রোজা হয়, তাহলে এই কথা বলা যায় আরাফা মাঠ যেদিন সেদিন রাখবে, তাহলে বিশেষ করে হয়তো বা আমরেকে এর ভিতরে পড়ে যাবে যে ওরা ওদের ওই সময় কি দিন রাত। আবার এমন রয়েছে যারা আরও পশ্চিমে রয়েছে,
যেমন আল্লাহর রাসূল সাহাবীদের জামানাতে সিরিয়াতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার দেশবাসী সবাই একদিন আগের মানে চাঁদ দেখে রোজা রেখেছে। আর মদিনাতে ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সহ অন্যান্য জনগণ রেখেছেন তার পরের দিন, মানে একদিন পরে চাঁদ দেখেছেন। তাহলে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখেছে না সৌদি আরবের, তাহলে আরাফার দিন ওদের কী দিন হবে? কোরবানের দিন। অনভাবে চীনে একদিন আগে দেখে, এভাবে বিভিন্ন অনেক দেশ রয়েছে। এ দেশে যদি কোটি কোটি মুসলমান থাকে তো এনাদের ফতোয়া অনুযায়ী এরা রোজা থেকে বঞ্চিত হবে। এনারা বলবেন যে না, এখন তো আরাফা রোজা, আরাফার দিনে তো ওদের তো কোরবানির দিন হয়ে গেছে, ওরা তো রোজা রাখতে পারবে না। তাহলে আরাফার রোজা যার যার দেশের চাঁদ অনুযায়ী যেমন কোরবানি রাখে, আরাফা রোজা এভাবে রাখলে এই অসংখ্য লোকগুলি আরাফা রোজা থেকে বঞ্চিত হবে না। এটাই সঠিক তুলনামূলক হকের বেশি অনুকূল আমরা বলি, যদিও দ্বিতীয় মতটাকে শ্রদ্ধা করি। এই মতের পক্ষে কিন্তু শেখ ইবনে উসাইমিন মোহাম্মদ সালেহ আল উসাইমিন, যিনি দ্বিতীয় মুফতি সৌদি আরবের এবং সারা বিশ্বের নাম করা ফেমাস আলেম, শুধু এটাই নয় বরং আরও একাধিক আলেম রয়েছে সৌদি আরব, বড়ো বড়ো আলেম রয়েছে এদিকে। অবশ্য শেখ ইবনে বাজ রাজনা দায়মে অন্যদিকে গেছে, তারা বলেছেন যে মাঠ অনুযায়ী আরাফা হবে। তো আমরা যেটা দেখলাম, যেটা মনে করি যে হকের বেশি অনুকূল, সেটা শেখ ইবনে উসাইমিনের কথাটা। এর মাধ্যমে লক্ষ লক্ষ লোক আরাফা থেকে বঞ্চিত হবে না, যেভাবে কোরবানি থেকে বঞ্চিত হয় না, আরাফা থেকে বঞ্চিত হবে না। আরাফা রোজা তারা যার যার দেশে চাঁদ দেখে রাখতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মিডিয়ার যুগ এখন, এখন মিডিয়া, এখনই যদি মিডিয়া না থাকে আপনি আরাফা কীভাবে জানবেন সৌদি আরবে হচ্ছে আজকে? আগের যুগের লোকরা কীভাবে জানতো? কোনো লোক পাঠানো হয়েছে সরকারিভাবে যে দেখো আরাফা কবে? লোক পাঠালো, 15-20 দিন লেগে যেত এই খবর দিতে, আরাফা এর আগে শেষ। সুতরাং শরীয়ত মিডিয়া নির্ভর না, এটা কথা মনে রাখবেন। উদাহরণস্বরূপ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখন হাদিস পাওয়া যায় যে খাজরাওয়াতে কোনো জাকাত নেই, সবজিতে কোনো জাকাত নেই। কেন না? এটা পচনশীল, পচে যায়, মরিচ পেঁয়াজ আলু পটল পচে যায়, জাকাত রাখা হয় না। আধুনিক যুগে কোল্ড স্টোরের মাধ্যমে এগুলোকে বছর বছর ধরে রাখা যায় না। আপনি কি ফতোয়া চেঞ্জ করবেন এখন? না না, এগুলো তো জাকাত দিতে হবে কারণ এগুলো হেফাজত করা যাচ্ছে না, জাকাত নাই তো নাই। মিডিয়া নির্ভর নয় শরীয়ত, শরীয়ত আপন গতিতে চলে। সুতরাং আরাফা আজকে আরাফার মাঠ দেখে মানে বলে দিচ্ছেন যে আরাফা ছাড়া এদিন ছাড়া আর আরাফা রাখাই যেমন রোজা হবে না, আর বলবেন যে ওরা ভুল ফতোয়া দিছে, তাহলে এই লক্ষ লক্ষ মানুষদেরকে যে কেয়ামত পর্যন্ত আরাফা থেকে বঞ্চিত, আরাফা রোজা থেকে, এটার দায় দায়িত্ব কে নেবে? যা হোক, আরাফা রোজা বিষয় আশা করি বুঝতে পেরেছেন, যার যার দেশে চাঁদ অনুযায়ী রাখবে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ রাখে সম্ভব, যদি হয়ে যায় আমাদের দেশ থেকে রাখতে পারে 8 তারিখে যদি আরাফা থাকে, থাকতে পারে, ইচ্ছা করলে 9 তারিখে আরাফা হিসেবে রাখতে পারে দেশের চাঁদ অনুযায়ী। আরাফা দিবসটা কিন্তু নয় জিলহজে হয়, নয় জিলহজকে বলা হয় ইয়ামে আরাফা, আর পরের দিনকে বলা হয় ইয়াম উন্নাহার, কোরবানির দিন। তা আমরা যদি আরবের আরাফা অনুযায়ী রাখি সৌদি আরব যেদিন হচ্ছে, তাহলে আমাদের আরাফার পরের দিন কিন্তু কোরবানির দিন আসছে না, যেটা আরবে হচ্ছে, পরে একদিন রেস্ট করে তারপরে কোরবানি। তো বলছে এটা আবার কেমন কথা হলো? সৌদি আরবের আরাফার পরের দিন হলো ইয়াম উন্নাহার, আর আমাদের ইয়ামে আরাফা পালন করছি, আর পরের দিন আবার কি? হ্যাঁ, ইয়াম উন্নাহার নাই, ইয়াম সিয়াম রোজার দিন, তারপরে ইয়াম উন্নাহার কোরবানির দিন আসছে। যা হোক, এটা আমি সংক্ষিপ্ত আকারে বললাম, আমি যেটা হক মনে করি সেটা আমি বলেছি, এবার সেটা অধিকার তো অবশ্যই রয়েছে। সুতরাং এ বিষয়ে কারও মানে গলাবাজি করে লাভ নেই, বেশি জোর দিয়ে বলে লাভ নেই যে আরাফা রোজা এই মাঠ অনুযায়ী রাখতে হবে, না রাখলে হবে না। তার মানে লক্ষ লক্ষ মানুষ আরাফা থেকে বঞ্চিত হবে, যাদের নিকটে আরাফা কি রাতে পড়ে গিয়েছে অথবা কোরবানির দিনে পড়ে গেছে। একদিন আগে দেখলে তো কোরবানির দিন পড়বেই, আরাফা রোজা কোরবানির দিনে ঈদের দিনে রাখবে, হারাম। যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। সমাজে শুধু মাসলা মাসাল তো অনেক থাকে, এ পর্যন্ত আমরা শেষ করে দিতে যাচ্ছি। আরেকটি বিষয়, যারা শরীক কোরবানি বিরোধিতা করেন তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে প্রত্যেক পরিবার একটা কোরবানি রয়েছে, উযহিয়া। তো বলছে এই যে উযহিয়ার কথা বলছে, কোরবানির কথা, তার মানে একটা পশু দিতে হবে কোরবানি। আমি মনে করি এটা একটা মানে ভাঙ্গা বুঝ, অসার তথ্য। উযহিয়া মানে কি? কোরবানি তো সাত শরীকের কোরবানি, ওটা কোরবানি না? তো কোরবানি তো হয়তো ঠিকই তো আছে, গোটা একটা পরিবারে একটা কোরবানি হয়ে যাবে, খালাস কাফি কোরবানি। এখন একটা পশু দিলেও হয়, একটা ভাগ্য স্বীকৃতি দেওয়া হয়েছে যে ওটাও কোরবানি, সমস্যাটা কি? আবার একটা নতুন বুঝ এনে একটা হাদিসের জাল ব্যাখ্যা করে
মানে খাড়ো করে দিয়ে বলছে যে শরীক না কোরবানি চলবে না, একটা করে কোরবানি দিতে হবে সবাইকে, মানে পশু কোরবানি দিতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল উন্মুক্ত করে রেখেছেন, শরীক আনা কোরবানি বৈধ রেখেছেন। সুতরাং খোড়া যুক্তি দিয়ে এটাকে অস্বীকার করা, হালালকে হারাম করার নামান্তর, অতএব দুঃসাহস যেন কেউ না দেখায় আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সমাজ শুদ্ধি এই ছিল কোরবানি বিষয়ে কিছু কথা। আর কোরবানি দিতে যারা ইচ্ছুক তার জন্য একটা করণীয় হলো যে তারা জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে নকচুল ইত্যাদি কাটাতে বিরত থাকে। কখন এগুলি কাটবে? হাত্তা ইয়ুদাহিয়া, যতক্ষণ কোরবানি না করবে। হিসেবে আমরা যারা দেশে কোরবানি দিচ্ছি, মাসলা মাসাল কথা একটু সমস্যা আমরা লক্ষ্য করে দেখছি যে কোরবানি তো দেশে দিলে একদিন পরে হয়, নকচুলগুলো কখন কাটবো? যেহেতু হাদিসে বলছে এক হাত্তা ইয়ুদাহিয়া, যতক্ষণ কোরবানি না দিবে। সুতরাং আপনার কোরবানি যদি পরে হয় দেশে একদিন পরে, তো আরও একটা দিন সবুর করে, নকচুল কাটা থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু যদি এদেশের চাঁদ অনুযায়ী দিয়ে দেন তো হয়তো বা এটা সুযোগ রয়েছে ইনশাআল্লাহ, কারণ এদেশ অনুযায়ী আপনার 10 তারিখ হয়ে যাচ্ছে কোরবানির দিন, কিন্তু একটা দিন বিরত থাকবেন, এটাই হলো উচিত। কারণ আপনার কোরবানি এটা কিন্তু এখনও হয়নি, দেশে কী হচ্ছে পরে হচ্ছে একদিন পরে। এই হলো কিছু কোরবানি বিষয়ে মাসালা মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক আমরেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা সরকারি আইটেম, সে নিতে চাচ্ছে, আমি বাধা দিলাম, সে বলল আমি নিতে পারি, আমার হক আছে। সুদের টাকা ব্যাংক থেকে নিয়ে ওই টাকা দিয়ে কি কোরবানি করা যাবে কি না? প্রথম কথা বুঝতে পারলাম না, এটা সরকারি আইটেম, সে নিতে চাচ্ছে, আমি বাধা দিলাম, সে বলল আমি নিতে চাই, আমার হক আছে। এটা কি বুঝলেন আপনারা কিছু? ভাই বুঝাই বলেন। আর দ্বিতীয় কথা যে বলেছেন, সুদের টাকা ব্যাংক থেকে নিয়ে ওই টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা, এটা আপনি নিজে জানেন যে প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই কোরবানি আপনার বিতর্কিত আল্লাহর বাস্তে, আল্লাহ ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন। সুতরাং এই কোরবানি দিয়ে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন না, আল্লাহ থেকে আরও দূরে সরে যাবেন সুদের টাকা। তবে সুদ খোরেরও যদি কিছু হালাল থেকে থাকে তো হালালটা লাগালে হয়তো আল্লাহ গ্রহণ করবে, যদি আল্লাহ মোত্তাকি ছাড়া গ্রহণ করেন না। কিন্তু ডাইরেক্ট অ্যাকশন একবারে সুদ দিয়ে, সুদের টাকা দিয়ে কোরবানি দিলেন, এটা বিবেকতা বাঁধে, আল্লাহ হেদায়েতের মালিক। মক্কার মুশরিকরা কাবা ঘর যখন তৈরি করে তখন তারা শর্ত করেছিল যে আমরা হালাল টাকা দেবো এখানে, কারণ আল্লাহর মসজিদ। সে মুশরিকরা বুঝেছিল হালাল হারাম কোন জায়গায় লাগানো যায়, তো হালালের শর্ত করতে যেয়ে মসজিদটা পুরা করতে পারেনি, কাবা ঘর কিছু জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল 6 হাত প্রায়, ওটা এখনও ঘিরে দেওয়া আছে। তো তাদের অনুভূতি ছিল এতটুকু যে হারাম হালাল, মানে হারামটা লাগানো যায় না আল্লাহর বাস্তে, আল্লাহর কোনো কাজে এটা করবেন কেন, এটা করবেন না। টাকা যদি সুদের মাধ্যমে আয় হয় তাহলে কোরবানি করা যাবে কিনা? কি ভাই এগুলোই বেশি আসছে, কারণ কারণ কি সুদের কারবার বেশি হচ্ছে নাকি? যা হোক যা হোক ভাই দেবে, আমি শুনি আর কি, কিছু আছে সমস্যা। তো যা হোক, মোট কথা, হারাম উৎস দিয়ে আপনি কোরবানি করবেন না, বরং কোরবানির পশুটা অন্তত হালাল উৎস থেকে করার চেষ্টা করুন। সাত ভাই কোরবানি দেওয়ার বিধান কি দয়া করে জানান, মনে হয় এটা আগে প্রশ্নটাকে রেখেছিলেন, মানে আলোচনা শোনার আগে, আশা করি বুঝতে পেরেছেন। সাত ভাগে কোরবানি দেওয়া সফর, গায়ের সফর, মুকিম সর্বাবস্থায় যায়, বিধিসম্মত এবং একাধিক দলিল রয়েছে, এটা আপনারা শুনেছেন। সুনানগঞ্জে রয়েছে হাদিস যে আলী রাজনকে বলা হয়েছিল যে একজন একটা গরু কিনেছে, গাভী কিনেছে, বাচ্চাটা গাভীটা বাচ্চা দিয়ে দিয়েছে, মানে টের পায়নি যে ওর পেটে বাচ্চা আছে, তো বাচ্চা হয়ে গেছে, কোরবানির জন্য কিনা গাভী বাচ্চা দিয়েছে। আলী বলেছিলেন যে তুমি এই বাচ্চার মার, মানে এই গাভীর দুধ অতটুকু খাবে যতটুকু বাচ্চা খাওয়ার পরে বাঁচবে, আর যেদিন কোরবানির দিন হবে সেদিন একে এবং ওর মাকে দুজনকে কোরবানি করে দেবে, সাতজনের পক্ষ থেকে, সাত আন সাবা, সাতজনের পক্ষ থেকে কোরবানি করবে, মানে উনি নিজে নির্দেশ করেছেন সাতজনের পক্ষ থেকে কোরবানি করতে। তাহলে একটা গরু যে সাতজনের পক্ষ থেকে কোরবানি হয়, বুঝতে পারলেন? সাহাবি আলীর পক্ষ, এর আগে তো বুঝতে পেরেছেন মুসলিম ইবনে আবি শাইবার বরাতে যে সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন এবং শরীক হওয়ার ফতোয়া দিয়েছেন সফর ছাড়া। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে, এখানে আরেকটা বিষয় আছে, মানে বোঝার বিষয় যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতজন পর্যন্ত বিধিসম্মত করেছেন। এখান থেকে বুঝেছে যে সাতটাই হতে হবে, সাতের কমে হওয়া যাবে না, এটা ভুল। সাতটা মানে বেশি হওয়া যাবে না, সাতের বেশি হওয়া যাবে না। তাও উটের ক্ষেত্রে কোরবানি চলবে নন হাজিদের জন্য 10 পর্যন্ত। তো এটা এলা সাবা বুঝেছেন অন্যান্য ওলামা কেরাম, কিন্তু আমাদের দেশে কিছু আলেম তারা মনে করেন যে সাত বলে সাতই হতে হবে, মানে সাতের কমে ছয় হলে হবে না, তো একই যে হয়ে যায়। মানে বেশিটা যদি হয় কমটা আরও হবে, বেশিটা হলে কমটা আরও হবে, এটাই হলো কথা। এই জন্য শেখ ইবনে ওসাইম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এলা সাবা সাত পর্যন্ত বোঝে রয়েছে। আর আমাদের দেশে কিছু দেশি পর্ব আলেম বলছে না 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 সাতটা হতেই হবে, সাতজন না পড়লে কোরবানি হবে। মানে কথাই বলে যত মানে এলেম কম থাকে ফতোয়া তত জটিল হয়, ভয়ঙ্কর ফতোয়া আসে। আর এলেম যদি বৃদ্ধি লাভ করে ফতোয়া কিন্তু কিছু হয় কি নর্মালে চলে আসে, এটা এরকমই কিছু আর কি। তো কোনো সমস্যা নেই, সাত হলো ঊর্ধ্বসীমা সর্বোচ্চ। আল্লাহ রাব্বুলের কথা বুঝতে এলেম লাগে কিছু। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুম উফিম ওয়ালা তানহারহুম, পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পৌঁছলে বলছেন আল্লাহ যে তাদেরকে বলো না ফালা তাকুন উফ, উফ শব্দও করো না, মানে বিরক্তির সামান্য শব্দ বের করতে না করেছে। তো এখান থেকে যদি কেউ বলে যে মায়ের দেওয়া তো না করেনি আল্লাহ, বোঝা ভুল হবে না। তো যেখানে বাপ মাকে বিরক্তির শব্দ ওহ এরকম কথা বলা যদি নিষেধ হয় তো মায়ের দেওয়া তো আরও নিষেধ। এগুলো বিবেক দিয়ে বুঝে নিতে হয়, দালিল আকলি বলা হয়ে থাকে। তো সাতজন পর্যন্ত বৈধ, সাতজনের পক্ষতে হবে, তার মানে কি সাতজন হলো ঊর্ধ্বসীমা, সাতজনের নিচে এটা আরও বেশি হবে ইনশাআল্লাহ। যা হোক বড়ো আলেমরা এখানে ইখতিলাফ করেন। আচ্ছা, ছেলের আকিকা গরু দিয়ে করা যাবে কি? আলোচনা হয়ে গেছে যে গরু উট দিয়ে এগুলো দিবেন না, দিলে বিতর্ক রয়েছে, এমনকি এটাও রয়েছে গরু দিলে কয়টা গরু, উট দিলে কয়টা উট, কেউ কেউ দুইটা বলছেন আর কেউ বলছেন একটা, আর কিছু লোক আছে ভাগের পক্ষে গিয়েছে, যেটা দেশি তরিকা আমাদের চালু রয়েছে, এই বিতর্ক পথে যাবে না। কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি, এটা ব্যাখ্যা সাপেক্ষ। আসলে নামে নামে আমরা বলি কিন্তু আমাদের বলার ঢঙটাই হচ্ছে মানে বেঠিক। নামে কেন, নামে তো আল্লাহর অস্তে দিবেন, আল্লাহর নামে দিবেন পক্ষ থেকে, যা হোক উদ্দেশ্যে বোঝা গেছে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া তিন ভাগে বিভক্ত, আল্লামা ইবনে ওসাইমিন বলছেন তিন ভাগে বিভক্ত। একটা মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত, এটা পালন করতেই হবে, কারণ ওসিয়ত পালন করা ওয়াজিব। তবে এটা কতদিন পালন হবে, যতক্ষণ পর্যন্ত তার সম্পত্তির 1/3 বাকি থাকবে, মানে তিন ভাগের এক ভাগ মৃত ব্যক্তির অধিকার আছে যে সে ওসিয়ত করতে পারবে দান করার জন্য। তো যদি বলে যে কোরবানি করো, তো এই তিন ভাগের এক ভাগ যতদিন তার সম্পদ থাকবে এই ওসিয়ত পালন হতে থাকবে, এরপরে বাধ্য না, তার পরিবার পরিজন ছেড়ে দিতে পারে, কিন্তু এর আগ পর্যন্ত করে যাবে। আর একটা মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি উভয়কে সামিল করে কোরবানি দিন, যেমন আল্লাহ তাকাল মিন্নি আমিন আহলে বাইতি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন যে আল্লাহ এটা মিন মুহাম্মদ ও আলে মুহাম্মদ, এটা মুহাম্মদের পক্ষ থেকে এবং মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে। তো তার পরিবারে কিছু মারা গিয়েছিল না, মারা গিয়েছিল, জীবিত ছিল। তো এভাবে নিয়াতে সামিল করা যায়, জীবিত মৃতকে সামিল করা যেতে পারে, মৃতকে সামিল করতে পারে নিয়াতের মাধ্যমে। মানে একটা গরু একটা উট জবাই করলেন বা বকরি জবাই করলেন, আপনি নিয়াত করলেন যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবার জীবিত মৃত সবার পক্ষ থেকে, এটা যাই রয়েছে। আর একটা পদ্ধতি, ওসিয়ত না, মৃত ব্যক্তিকে আপনি নিয়াতে সামিল করেন না, স্বতন্ত্রভাবে আলাদা একটা কোরবানি দিচ্ছে, তাহলে এটা বিতর্কিত। এটা নজির আল্লাহ রসুলের আমলে নাই, সাহাবিদের আমলে নাই, আল্লাহ রসুলের কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নাই। এই জন্য বেশ কিছু ওলামায়ে কেরাম বলে যে এই প্রকার কোরবানি পরিত্যাগ করা উচিত। আর আব্দুল্লাহ মোবারক তিনি তাবে তাবে বিদ্যান তিনি বলছেন যে যদি কেউ এভাবে স্বতন্ত্রভাবে কোরবানি করে মৃত ব্যক্তির পক্ষ থেকে পুরো গোস্ত সদকা করে দেবে, এটা পুরো মিসকিনের হক হয়ে যাবে। পৃথক পরিবার থেকে কয়েক ভাই মিলে কেউ 1,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000 দিয়ে গরু দেওয়া যাবে কিনা, এটা দিতে পারে, গরুতেই পারবে। কিন্তু একটা খাসি যদি পৃথকভাবে দেয় কয়েকজন মিলে তা হবে না, কারণ খাসিতে শরিকানা চলে না, আর যেহেতু তারা পৃথক, কিন্তু গরুতে চলবে এই জন্যে স্যাক্রিফাইয়ের ভিত্তিতে, হয়তো কেউ আরেকজন হেল্প করেছে, ইচ্ছা করলে আপনি একজনকে কোরবানি দান করে দিতে পারেন যে তুমি কোরবানি দাও, তো নেকি পেয়ে যাবেন, আপনি কোরবানি দান করলেন তাকে।
এই হিসেবে যারা হেল্প করেছে তারা সব পেয়ে যাবে, ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে। কিন্তু এরকম হেল্প করে চারটি মানে কম বেশি টাকা দিয়ে একটা খাসি যদি কোরবানি দেওয়া হতো পাঁচ ভাইয়ের পক্ষ থেকে, এটা কিন্তু হতো না। কারণ পাঁচ ভাই এখানে পৃথক সংসার করছে আর তারা চান্দা দিয়ে দিচ্ছে, আর এটা শরীক কোরবানির পশু না, তখন হতো না, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। লেজ কাটা, শিং ভাঙা, কান কাটা গরু দিয়ে কোরবানি চলবে কিনা, এটা চলবে উত্তমের খেলাফ, আপনি নিখুঁত দেখে নেবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি চলবে কি, ওটা তো হয়েছে। স্বামী স্ত্রী হজ্জে গেলে তারা কি সহবাস করতে পারবে, এটা একটা বিরাট প্রশ্ন হাজি সাহেবদের জন্য। হ্যাঁ আপনি আছেন, আচ্ছা আচ্ছা। তো স্বামী স্ত্রী গেলে সহবাস করতে পারবে কখন কখন, যেমন তামাত্তু হজ করে যারা আগে উমরা করে, উমরা করে কিন্তু হালাল হয়ে যায়, মানে লুঙ্গি কাপড় জামা কাপড় পরতে পারে, টুপি পরতে পারে, মহিলারও হালাল হয়ে যায়, তো তখন তারা ইচ্ছা করলে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে। কিন্তু আবার যখন জিলহজ আট তারিখ সাক্কা, মেলামেশা না, একদম নাই, একেবারে দশে জিলহজ্জে গিয়ে সেখানে যদি মেলামেশা করে, মেলামেশা বৈধ নাই, তবে বৈধ হবে তখন যদি হজ্জের তওয়াফটা শেষ করে, হজ্জের তওয়াফটা শেষ করেছে মানে পাথর মেরেছে, কুরবানি করেছে, মাথা মুন্ডন করেছে, তওয়াফ করেছে, তখন কি সে হালাল, পরিপূর্ণ হালাল হয়ে যাবে। যদি এগুলো করতে পারে তাহলে পরিপূর্ণ হালাল, স্বামী স্ত্রীর মিলন বৈধ হয়ে যাবে। এরপরের দিন এগারো বারো ১৩ জিলহজ্জে থাকবে না, বা ১২ জিলহজ্জ পর্যন্ত থাকতে পারে, তো এই দিনগুলিতে তাদের সমস্যা নেই, মেলামেশা করতে পারে, গোস্ত খাবে করবে না, এক কথা আনন্দ করতে দিন, ওটাও জায়েজ আছে। কিন্তু দশ তারিখে যদি কেউ হজ্জের তওয়াফ করার আগে এই কাজ করে বসে, তাহলে ইবনে আব্বাস বলছেন যে একটা উট তাকে জরিমানা দিতে হবে, মানে দম হিসেবে দিতে হবে, বিরাট কাজ করে ফেলেছে, এর জরিমানা তাকে দেওয়া লাগবে, একটা আস্ত উট। কেউ গরুর ফতোয়া দিয়েছেন, কিন্তু হজটা বাতিল হবে না, হজ তার হয়ে যাবে। তাহালুল আউয়াল মানে পাথর মারার পরে কোরবানি করার পরে, যদি এগুলো হয়ে থাকে, আর যদি তাহালুলের আউয়াল আগে মানে পাথরও মানে কিছুক্ষণ দশ তারিখে মেলামেশা করে বসে, ওর কোরবানি হবে, ওর কোরবানি হবে, যেহেতু প্রথমে পর্যায়ের হালালও হয়নি, সে এখনও হারাম অবস্থায় আছে, এরাম অবস্থায় আছে, তার হজ বাতিল হয়ে যাবে এবং তাকে কি জরিমানা দিতে হবে, দম দেওয়া লাগবে। কিন্তু যেই হজের তো অবশেষ দশ তারিখে খালাস, তারা ফিরি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু ইচ্ছাকৃত হবে মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন সন্ন্যাত বোঝানোর জন্য, কথাটা কি সঠিক, কতটুকু সঠিক? যদি আপনি বলেন কথাটা তাড়াতাড়ি প্রমাণিত আছে কিনা, তাহলে বলবো হ্যাঁ প্রমাণিত রয়েছে, বিশুদ্ধ সনদে আছে যে আবু বকর ওমর তারা কোরবানি দিতেন না ইচ্ছাকৃত হয় মাঝে মধ্যে, যাতে করে মানুষ এটাকে ওয়াজিব না মনে করে। তো ওনারা দিতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কাজেই ওনাদের ইজতিহাদ ওনাদের কাছে থাকলো, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্ন্যাতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমলে পরিণত করব। তো তারা দিয়েছেন ইজতিহাদি বিষয়ে, যাতে করে মানুষ ওয়াজিব ফরজ না মনে করে। কিন্তু এরপরও তো কিছু ওলামা একরাম বলেন যে ওয়াজিব, আল্লাহ সাল্লাহ হাদিস অনুযায়ী তারা বলছে যে ওয়াজিব, কারণ রাসূল সাহেব বলছেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার, এরপরে কোরবানি করে না তার কি, সে যেন আমার ঈদগাহে নিকটবর্তী না হয়, আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। এ হাদিসের আলোকে কেউ কেউ বলেছেন ওয়াজিব। তো যা হোক, এটা ইজতিহাদি বিষয়, সাহাবায়ে কেরাম অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা এটাই মনে করতেন যে কোরবানি দেওয়া কি সুন্নাহ, মানে সুন্নাতে মুআক্কাদা। মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা তো হলোই রে ভাই, কোরবানির মাংস কতদিন পর্যন্ত খাওয়া যাবে, যতদিন পর্যন্ত পারেন। এটা রাসূল সাহেব প্রথমে তিন দিন খাস করেছিলেন কিছু ফকির মিসকিনকে সাহায্য করার জন্য, মানে কিছু ফকির মিসকিন সাহেব দরিদ্র সাহেবের মানে আবির্ভাব ঘটেছিল, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাম তিন দিনের বেশি রাখতে না করেছিলেন, কিন্তু এটা প্রত্যাহার করে নিয়েছেন পরবর্তীতে এবং বলেছেন কুলুমা বাদা লাকুম, তোমরা খাও যতদিন ইচ্ছা, তবে দিয়ে থেকে খেতে হবে আর কি। আচ্ছা, আমি কোরবানির পশু বানার জন্য যে লোক রাখবো তাকে উত্তম মজুরি দেওয়ার পরে যে মাংস গরিব মিসকিনদেরকে দিব,
তাদের তুলনায় ওই গরু মাংস বানানোর ব্যক্তিকে তাদের তুলনায় একটু বেশি মাংস দেওয়া যাবে কি না? উত্তর হয়েছে না? উত্তর দিয়েছি যে না যাবে না, এর নিয়তটাকে সোজা করতে হবে, না তো আপনার কুরবানি শেষ। যে কোরবানি পশুর জবাই করে তাকে টাকা দেওয়া যাবে কিনা, হ্যাঁ দিতে পারে, এটা মজুরি, সমস্যা নাই, আপনি দিতে পারেন। কসাইকে তার মজুরি দিতে পারবেন, এমনকি হুজুরকে তার সম্মানী ভাতা দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু বিনিময় হিসেবে কল্লা মাল্লা দিয়ে নষ্ট করে না কোরবানি। হুজুর একটি গরুতে সাত ভাগের নিচে কতজনের ভাগে কোরবানি করা যাবে? উত্তর হয়ে গেছে না? সাত উপরে, এর নিচে কোনো সমস্যা নাই। এক তো চলে জানেনি কাজী, সাত চললে ছয় আরও চলবে, পাঁচ আরও চলবে, সমস্যা নেই। সাল যারা বলছেন তারা না জেনে মানে বুঝেছেন উল্টা করে, যে সাত বলা আছে সাতই হইতে হবে, মানে সাতটা পুরাতে হবে, না হলে আর হবে না, বেশি হলে কম হবে না কেন রে ভাই? না ওটা না, বেজর ওই সাত পর্যন্ত বাস কাপড়। এরপরে যতজন শরীর হলো হলো, কিন্তু এমন না যে দুইজন মিলে একটা ভাগ নেবে, এটা হবে না। সাতের ভেতর সীমাবদ্ধ থাকতে হবে। সংসারে আয়না জায়গা জমি ভাগ হয় না, কিন্তু সবাই আলাদা খায়। এই সংসারে কেউ একটু বেশি টাকা দেয়, আবার কেউ একটু কম টাকা দেয়, এটা হয়ে গেছে। আপনারা যদি এক সংসারে থাকেন, খাওয়া দাওয়া যদি একসাথে করো, তাও এটা আশা করা যায়, নেওয়া যায়, মেনে নেওয়া যায়। এই হিসেবে যে বেশি টাকা দিয়েছে সে স্যাক্রিফাই করে নেকি পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যেহেতু কোরবানির পশু এগুলো শরীকানা বৈধ রয়েছে, সেই হিসেবে যায়। কিন্তু পাঁচ ছয় ভাই মিলে একটা বকরি ছাগল দিবেন, এটা কিন্তু হবে না। ওটার ক্ষেত্রে একটা বুদ্ধি হলো যে পাঁচ ছয় ভাই মিলে বড়ো ভাইকে দিয়ে দিলেন বা ছোটো ভাইকে দিলেন, যে তুই কোরবানি দে, তাহলে হবে। উদাহরণস্বরূপ আপনারা এখানে আছেন, আপনারা যদি বলেন যে আমরা দেশে যেতে পারলাম না, কোরবানি তো আমরা দিতে পারলাম না, খেতে পাচ্ছি না, আমরা সবাই মিলে একটা কোরবানি দিয়ে দিই, সবাই মিলে মানে একশো দুশো যা আছেন, হবে না, হবে কি? কিন্তু যদি এই বুদ্ধিটা করেন কেউ, যে সবাই মিলে আমরা দিয়ে দিই অমুককে, এই মুরব্বীকে দিয়ে দিই, উনি কোরবানি করি, আমরা ওনার সাথে শরীর খেয়ে খাবো, এটা আবার যায় যাচ্ছে চাল। বা আমাদের সারেরা যদি দিয়ে দেয়, মদির দিয়ে দেয় এটা গরু, ওনার পক্ষ থেকে খাওয়া ফিরি আপনাদের, এগুলো যায় যাচ্ছে, সমস্যা নেই চাল। জাকুমুল্লাহ খায়ের, অনেক আলোচনা হয়েছে, আশা করি আমরা প্রায় সব প্রশ্ন শেষ করে দিয়েছি, দু একটা থাকলে থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।